আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সুন্দর একটা ভিডিও করবার ইচ্ছা ছিল, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আর চারিদিক অন্ধকার থাকায় ভিডিওটি আর করা হয়নি। তারপর মনে হলো আমার টুকটাক কেনাকাটা ভালো হলে, বৃষ্টি হলে তো ভালো, আর না হলে আকাশ ভালো হলে বাহিরে চলে যাব, টুকটাক কেনাকাটা আছে সেগুলি করে নেব, আর যা যা কেনাকাটা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে গিয়েছিলাম কসমেটিক শপে, কসমেটিক শপে এই ক্রিমটা, সরি এটা লোশন, লোশনটা আমি খুঁজেছি পাইনি, ওরা বলছে রবিবারে এনে দেবে। এরপর টেবিল ক্লথ খুঁজেছি, টেবিল ক্লথও পছন্দ হয়নি, বলেছে রবিবারে যাওয়ার জন্য। তো এরপর চলে গেলাম কাপড়ের শপে, কাপড়ের শপে যাওয়ার পরে ভেক্সি বয়েল এই এক গোছ কাপড় আনছি, এটা আম্মুর জন্য, আম্মুর ব্লাউজ বানাবে। তার সামনে ছোট্ট একটা দোকান হয়েছে, সেখানে অনেক কিছু ছিল, আমি সব কিছু দেখে আসছি, আর এই চক আর এই লেসটা নিয়ে আসছি। লেসটা হচ্ছে 5 টাকা বাকি ছিল, পরে বলছে এটা দিয়ে দেন। তো উনি বলছে ছোটা লেস দিয়ে কী করবেন, তার যা করবো সামনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এরপর চলে গেলাম হার্ডওয়্যারের শপে, হার্ডওয়্যারের শপে যাওয়ার পর এই তারপিনটা এনেছি, আর এটাও কাপড়ের দোকানের সামনের দোকান থেকে এনেছি, আর হার্ডওয়্যার শপ থেকে এই গ্লুটাও নিয়েছি। অবশ্য বড় গ্লু কেনা ভালো, আমার বড় গ্লুটা লাগবে না, যে সেই জন্য আমি ছোটোটা এনেছি। হার্ডওয়্যারের শপ থেকে এই ফোমটাও নিয়েছি, এগুলি সব কিছু আমার ক্রাফটের টুকটাক জিনিস, আর এটা হচ্ছে অনেক মূল্যবান আমার কাছে। এই যে চিকন তারটা, এই তারটা আমার কাছে খুবই মূল্যবান, আর এই তারটা আমার অনেক পছন্দেরও, যে অনেকে অবাক হবেন যে তার আবার কেন পছন্দের হয়। হ্যাঁ, এই তারটা দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি, আমার শাড়ির ফ্রেমে এই তারটা দিয়ে টানা দিই, টানা দেওয়ার জন্য যেটা হয় শাড়ির কাজটা খুবই খুবই সুন্দর হয়। প্রথম দিন মোটাটা দিয়েছিল, সেজন্য গিয়ে আজকে গিয়ে চিকনটা এনেছি। তো হার্ডওয়্যারের কাজ শেষ করে চলে গিয়েছিলাম মানে লাইব্রেরিতে, যেখানে কাগজ কলম পাওয়া যায়। তো সেখানে যাওয়ার পর চারকোল পেন্সিলটা খুঁজেছি, চারকোল পেন্সিলটা আমি পাইনি। তারপর এই অ্যাশ কালার যে পেনটা, এটা নিয়ে আসছি, আর এই নর্মাল গ্লুটা নিয়ে আসছি, আর একটা পেপার খুঁজেছিলাম, সেই পেপারটা পাইনি। তারপর ওনারা এনেও দিতে পারবেন না বললেন, তারপর সেখানে দেখলাম যে এই বোর্ডের মতো পড়ে আছে। তো এগুলা বললাম যে এগুলা কত টাকা, এগুলা কেমন প্রাইস, এগুলা বড় আছে কিনা, যদি বড় থাকতো তাহলে আমার একটু উপকার হতো। তো বড় এরকম পেপার নেই, এটা একটা বোর্ডের মতো। তো পরে এগুলো আমাকে এমনি দিয়ে দিতে চাইলো, পরে আমি বললাম না না, এমনি কেন নেবো, তারপর অবশ্য টাকা দিয়ে কিনে আনছি। তো এগুলা হচ্ছে একটু বড় টাইপের হলে ভালো হতো, বড় যদি থাকতো একদম বোর্ডের মতো কেটে যে কোনো ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারতাম। তবে এগুলা দিয়ে হচ্ছে আমি কী কী করবো এখনও পরিকল্পনা করি নাই, নিয়ে আসছি, যেহেতু ক্রাফটের কাজ করি সব কিছুই আমার কাছে কার্যকর মনে হয়, কোনো কিছুই ফেলনা মনে হয় না। আর আপনারাও ট্রাই করবেন যে কোনো কিছু ফেলে না দিয়ে সেটা থেকে নতুন করে কোনো কিছু ক্রিয়েট করা যায় কিনা, নতুন একটা রূপ দেওয়া যায় কিনা এই চেষ্টাটা করবেন, তাহলে আপনারাও দেখবেন যে অনেক রকম কিছু ক্রিয়েট করে ফেলছেন। আর এটা দিয়ে হচ্ছে তারপিনটা দিয়ে আমি ব্রাশ রঙের কাজ করি, ব্রাশ পরিষ্কার করব, আমার ব্রাশে রং জমে গিয়েছে, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব সামনে, ইচ্ছে আছে। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো যতটা সহজে বলে ফেললাম এতটা সহজ ছিল না, এক দোকান থেকে আরেক দোকানে যেতে টাইম লেগেছে, সব কিছু জিনিস দেখতে খুঁজতে অনেকটা সময় লেগে গিয়েছে, যার জন্য বিকেলে এসেও আর ভিডিও করতে পারি নাই। বিকেলেও অবশ্য আকাশ মেঘলা ছিল, তো একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, এই ছোট্ট একটা ভিডিও এগুলি নিয়ে করে ফেলেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, মানে অগোছলা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।